সরকারি জমিতে নির্মাণ গোপালনগরে, কাজ বন্ধ করলো পঞ্চায়েত। বনগাঁ বাজিতপুর সড়কের ধারে ওই নির্মাণ ভেঙে সরিয়ে নেবার নির্দেশ, ঘটনায় চাঞ্চল্য। সরকারি জমি দখল করে নির্মাণ হচ্ছে এমন খবর পেয়ে কড়া ব্যবস্থা নিল পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়, জমি দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। বনগাঁ বাজিতপুর সড়ক সংলগ্ন চারাতলা এলাকায় ঘটনায় অভিযুক্ত লিয়াকত বিশ্বাস তার দাবি, তিনি জানতেন না ওটা সরকারি জমি, সেই কারণেই নির্মাণ করে ফেলেছেন। না, আমি জানতাম না, আমি যে তোমার পারমিশন নিতে হয় কিনা এটা আমি জানতাম না। তবে যদি সরকার নিয়ে নেয় এখন ভেঙে দেবো, অসুবিধা নেই। আমি নিজের মালিকানার জায়গায় ঘরটা করেছি তোমার আমার যাতায়াতের জন্য। জনগণ মাঠে জল বের কর বলে তোমাদের ফাঁকা রেখে দিয়েছি, দিয়ে ওপরে একটা চাতাল তৈরি করেছি, করে আমি ওখানে যাতায়াত করার জন্য আমি বিল্ডিং আমার ঘরে যাতায়াত করার জন্য এটা করেছি। না, এটা পিডব্লিউ আমি জানি, কিন্তু তবু আমার ঘরে তো যাইতে হবে, তার জন্য আমি একটা চাতাল তৈরি করেছি। এখন পঞ্চায়েতটা আমার কাজ বন্ধ করে রেখে দিয়েছে, এখন ওরা যে ডিসিশন নেবে সেই ডিসিশন আমার চলতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি সরকারি জমি দখলমুক্ত করার জন্য কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে রাজ্যের ভূমি দপ্তরের একাধিক আধিকারিককে বদলিও করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর হয়েছে প্রশাসন, বিভিন্ন জায়গায় সরকারি জমি চিহ্নিত করে সেখানে সরকারি বোর্ড লাগানো হচ্ছে। এই বিষয়ে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলিম তরফদার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পিডব্লিউডির জমি দখল করে একটি নির্মাণ কাজ চলছিল, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে, নির্মাণ কাজ ভেঙে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের অজান্তে হয়েছে, মানে খুব বেশি দিন হয়নি, এক সপ্তাহ দশ দিন এরকম এটা ঢালাই করেছে। আমাদের এটা জানা ছিল না বা আমরা দেখতেও পাইনি, হঠাৎ কালকে এখান থেকে যাওয়ার পথে তখন এটা দেখি এইভাবে আছে, এইভাবে করেছে। কিন্তু এটা ওরা পঞ্চায়েতকে অন্ধকারে রেখেই এটা করেছে। তারপরে যখন আমরা জানতে পাই, আমরা বিডিও সাহেবকেও জানানোর জন্য দুবার ফোন করেছি, বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, শুধু বনগাঁ বাগদা বা গোপালনগরই নয়, সর্বত্রই সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সরকারি যে জমি পুনর্দখল করার জন্য, কিন্তু এই নামেই উনি বলছেন, বাস্তবে আমরা দেখছি একের পর এক সরকারি জমি বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবে তছরূপ করছে, দখল করছে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বাস্তবে সেটা ঘটছে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।